1972 সালে চট্টগ্রামে বিমান ঘাঁটি সম্প্রসারণের সময় স্থায়ী বন্দোবস্ত পাওয়ার আশ্বাসের ভিত্তিতে নিজেদের ভিটা মাঠে ছেড়ে পতেঙ্গার লালদিয়াচরে বসতি শুরু করেছিল কয়েকশো পরিবার, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 2300 পরিবারে। গত 8 ডিসেম্বর উচ্চ আদালত কর্ণফুল নদীর তীররক্ষায় এই চরের অবৈধ বসতি উচ্ছেদের আদেশ দেন। মাস্তান ছেড়ে দিচ্ছি, এটার চেয়ে অমানবিক আর কিছুই হতে পারে। রোববার সকালে চরের প্রায় 52 একর জায়গা উচ্ছেদে অভিযানের নামে বন্দর কর্তৃপক্ষ। এই সময় দ্রুত পুনর্বাসনের দাবি জানান স্থানীয় 14,000 বাসিন্দা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উনি তো উদার মনের একজন মানুষ, সবাইকে তো দিচ্ছে। আমরা চাচ্ছি আমাদেরকে বাসস্থান হারা হয়েছে, আমাদেরকে একটা একটা বাসস্থান দেওয়া হোক। আমরা কোথায় যাবো? অল্প দামের চাকরি করি। আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই উচ্ছেদ কার্যক্রম শেষ হবে বলে জানান বন্দর চেয়ারম্যান। উচ্ছেদের পর বন্দরের কাজেই চরটি ব্যবহার করা হবে বলেও জানান তিনি। আদালতের রায়কে বাস্তবায়ন করার জন্য আমরা যারা অবৈধ দখলদার ছিল তাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছি। গত বিশেষ করে এই গত পুরো ফেব্রুয়ারি মাস যাবৎ আমরা তাদেরকে সময়টা দিয়েছি এবং দুই দফা আমরা সময় পিছিয়েছি। আমরা কোনো বুলডোজার নিতে হয় নাই, কোনো স্ক্যাভেটার নিতে হয় নাই, কোনো লং বিম নিতে হয় নাই। তারা নিজেরাই স্বেচ্ছায় নিজের জিনিসপত্র নিয়ে তারা চলে যাচ্ছে এবং আমরা তাদেরকে সব ধরনের সহযোগিতা দিচ্ছি। হাইকোর্টের নির্দেশের পর গত 17 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তির মাধ্যমে দখলদারদের চর ছেড়ে দেওয়ার অনুরোধ করে বন্দর কর্তৃপক্ষ। পরে সেখানকার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।